ভারতে বাবরদের জন্য এলাহি খাবারের আয়োজন করা হয়েছে। রীতিমতো এ সকল খাবারের প্রেমে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। তাতেই দুশ্চিন্তা বেড়েছে দলটির সাপোর্ট স্টাফদের। তারা ভয় পাচ্ছেন খাবার খেয়ে ওজন না বেড়ে যায় ক্রিকেটারদের। হায়দ্রাবাদি বিখ্যাত বিরিয়ানিতে নৈশভোজে যেন ডুবে গিয়েছে বাবরেরা। সুস্বাদু সব খাবার থেকে মুখ ফেরাতে পারছেন না পাকিস্তানের ক্রিকেটাররা। তারা ভয় পাচ্ছেন ওজন না বেড়ে যায়, এমনটি জানিয়েছেন পাক লেগ স্পিনার শাদাব খান। তিনি বলেন, হায়দ্রাবাদ বিমানবন্দরে আমাদের অসাধারণ অভ্যর্থনা দেওয়া হয়েছিল। অনেকেই আমাদের দেখতে টিম হোটেলে ভিড় জমিয়েছিলেন, দেখে দারুণ লেগেছে। আর হায়দ্রাবাদে খাবার নিয়ে কী আর বলবো, সত্যি ভীষণ সুস্বাদু। আমাদের দক্ষিণ আফ্রিকার সাপোর্ট স্টাফরা চিন্তায় পড়ে গিয়েছেন আমাদের ওজন বাড়া নিয়ে। আশা করি আহমেদাবাদেও এমন ভালোবাসাই পাবো। ভারতের যেখানেই খেলবো এমনই ভালোবাসা চাইবো। প্রতিদিনের প্রোটিনের জন্য পাকিস্তানের ভরসা চিকেন মাটন ফিশ। তাদের ডায়েট চার্টে রয়েছে গ্রিল ল্যাম্প চপ, মাটন কারি, বাটার চিকেন ও গ্রিল ফিশ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পাকিস্তান দলে বিতর্কের অভাব নেই, কিন্তু ম্যাথুস হেইডেন শৃঙ্খলার জন্য প্রশংসা করেছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের। আর এই শৃঙ্খলার পেছনে ইসলাম ধর্মের প্রভাব দেখছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। বাবরদের খুব কাছ থেকে দেখেছেন হেইডেন। 2021 ও 22 টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানি জাতীয় দলের কোচ স্টাফের সদস্য ছিলেন অস্ট্রেলিয়ার সাবেকেই ওপেনার। ব্যাটিং কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন 21 টি টোয়েন্টি বিশ্বকাপেও। পরের বিশ্বকাপে মেন্টর হিসেবে ছিলেন বাবরদের। গতকাল হায়দ্রাবাদে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় শৃঙ্খলার জন্য পাকিস্তানি জাতীয় ক্রিকেট দলের প্রশংসা করেছেন হেইডেন। শৃঙ্খলার পেছনে ইসলাম ধর্মের প্রভাব দেখেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি। মেজবা মিলন, ডেইলি ক্রিকেট।